কি ভাই, ভালো তো সবাই। সো গাইস, এটা ইন্ট্রো, কেমন লাগলো তোমাদের ইন্ট্রোটা? যদি ইন্ট্রোটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাও, প্লিজ কমেন্টে জানাও ইন্ট্রোটা কেমন হয়েছে। যদি তোমরা যদি বলো যে হ্যাঁ ইন্ট্রোটা ভালো হয়েছে, তাহলে এই ইন্ট্রোটাই প্রত্যেক ভিডিওতে লাগাবো, ঠিক আছে? নাহলে না, তোমাদের উপরেই তো চলছে, তাই না? চলো। সো গাইস, ভিডিওটা আজকে একটা স্কুল গার্লের উপর প্র্যাঙ্ক করা হয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে তোমরাই জানো, ঠিক আছে? তো বেশি কিছু ভাত না বকে তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিউটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তবে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে না হয়েছে, আর ইন্ট্রোটার ব্যাপারে জানাও আগে, ঠিক আছে? তারপরে অনেক তারপর অন্য কিছু, চলো ভিডিওটা দেখে ভিডিওটার মজা নাও, ঠিক আছে? চলো বাই। দেখা যাক, একজন আসছে স্কুল গার্ল। মানে প্রচন্ড মাথা ঘুরছে, মানে কোনো কিছু আছে, এখানে শোনা আসছে, এখানে শোনা প্রচন্ড মাথা ঘুরছে। মানে কিছু হয়নি, না জাস্ট মানে যাই না, অচানক তোমাকে দেখার পর মাথাটা ঘুরছে। সিরিয়াসলি, মানে এত সুন্দর রূপের পাহাড় নিয়ে যাচ্ছ, মানে আমি সাইড দিয়ে আসছিলাম, মানে ওইখান দিয়ে তোমাকে দেখছেন আসছো, বাট ওইখান থেকে আমার মানে চোখের নজরটা পড়ে গেলো যে একটা মেয়ে আসছে, এত সুন্দরী মেয়ে, তোর মাথাটা ঘুরবে না কোনো মানে আছে? আছে কোনো এরকম কোনো ওষুধ আছে তোমার কাছে? পাগল নয়, মানে তোমাকে দেখার পর অলরেডি পাগল হয়ে গেছেন। একবার তুমি পরে মাথা যন্ত্রণা ঠিক করতে, এবার মাথা ঘুরছে, তারপরে যন্ত্রণা করবে, তারপরে মনে যন্ত্রণা করবে, তুমি যদি মনের মধ্যে হাত রেখে দাও তাহলে আর যন্ত্রণাটা করবে না। ম্যাডাম, ও গেরি আরে বাবা, মনে হয়নি, জাস্ট বললাম, তোমার নাম তো জানি না, নামটা তো বললে তাহলে নাম বই রাখতাম, তুমি নামটা বলে গেলে আমাকে যে আমার নাম এটা। আমি তোমাকে চিনি না, জানি যে আমার নাম বলতে হবে। দেখেছো তুমি মাথা ঘুরছে আবার, দেখেছো এরকম মেজাজ দেখো না, দেখো ও তো এখানে যদি মাথা ঘুরে যদি পড়ে যায় গাড়িটা কে হবে বলতো? লাস্ট মিনিট তোমার সাথে হয়েছে, আমি দেখে মাথা ঘুরে যদি পড়ে যায়, যদি কিছু হয়ে যায় আমার, লাস্ট মিনিট তোমার সাথে হয়েছে, ওখানে ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে, দেখতে পেয়েছো তো? হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা অ্যাপের কথা বলি, তার নাম হলো জিতুইন। জিতুইন হলো ভারতের সব থেকে সুরক্ষিত অ্যান্ড বিশিষ্ট গেমিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা সাইন আপ করে রেজিস্ট্রেশন করার পর 500 ফ্রি বোনাস পেয়ে যাবে এবং যে কোনো গেম খেলে টাকা আর্ন করতে পারবে আর সেই টাকা উইথড্র করতে পারবে। জিতুইনে কোনো রকম ডিপোজিট ছাড়াই এখানে তোমরা আইফোন এবং আরো নগদ বোনাস জিতে নিতে পারবে। তোমরা একবার সাইন আপ করলে 5 স্পিন ফ্রিতে পেয়ে যাবে, আর তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা 10 স্পিন ফ্রিতে পেয়ে যাবে। কোনো রকম ডিপোজিট ছাড়াই সাইন আপ করো আর দ্বিগুণ লাভ উঠাও। এখানে তোমরা একবার সাইন আপ করলে ক্রিকেট, ফুটবল, টেনিস এর লাইভ ম্যাচ গুলো তোমরা সারা জীবন ফ্রিতে দেখতে পারবে, আর এখানে তোমরা সমস্ত ভাষায় 24/7 আওয়ার্স কাস্টমার সাপোর্ট পেয়ে যাবে। তোমরা ইনস্ট্যান্ট ডিপোজিট আর ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবে। যদি তোমার বন্ধুকে রেফার করা যায় তুমি আর তোমার বন্ধু 400 পর্যন্ত পেয়ে যাবে, কিন্তু তোমাকে 600 পর্যন্ত 100% ওয়েলকাম বোনাসও দেবে। স্পোর্ট ইভেন্ট গুলিতে দৈনিক নগদ ছাড় প্রত্যেকের জন্য এবং উইকলি ক্যাশব্যাক এর সুযোগও আছে। তো যাও, আমার কমেন্ট বক্সে লিংক পিন করা আছে, আমার প্রোমো কোড ইউজ করো আর জিততে শুরু করে দাও। আমি ডাইরেক্ট পুলিশকে কমপ্লেন করে দেবো যে আমাকে মানে আমাকে কিছু নেশা করে মেরে চলে। তাহলে এত রূপের বাহান নিয়ে কেন ঘুরছো? পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো। পাগল, সিরিয়াসলি পাগল হয়ে গেছে তোমার প্রেমে? দেখো ফালতু ইয়ার কি, আমাকে দেখো, আমাকে দেখো, দেখো আমি কেন দেখতে যাবো? কেন না, মানে তোমার প্রেমে পাগল হয়েছে তাই সেই জন্য দেখবে তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, বসে বাদ দাও, ঠিক আছে, মানে বন্ধু হিসেবে কথা বলতে পারি? এত ঝটকা লাগলো কারেন্টের, কি আছে তোমার রূপের রূপের ভার লাগলো? এবার তোমার শরীরের ভার কি বলছে? কারেন্ট বইছে তোমার মানে গায়ে? ফালতু আর কি মেরো না, ভাবলে দেখো হাতটা গো লাল হয়ে গেল, দেখো এত লাল 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 কি হয়ে গেল, দেখো হবে একটু পরে, দেখো দেখতে থাকো, দেখতে থাকো, হ্যাঁ দেখতে থাকো, দেখো আমি দেখবো না, আমি বাড়ি যাবো। আচ্ছা এক মিনিট,
বাড়ি চলে যাবে, ঠিক আছে? তোর নামটা বলো। নিশা বললাম। ও বললে না, একটু নিশা বললে। নিশা দেখে তো সত্যি সত্যি নেশা হয়ে যাচ্ছে। মানে নেশা নামের মধ্যে অন্য একটা ফিল আছে, বুঝলে তো? মানে অ্যালকোহলের মতন ফিল আছে, মানে সবাই অ্যালকোহল খেয়ে নেশা হয়, বাট তোমার মধ্যে মানে তোমাকে দেখে মানে মাথা ঘুরছে, এবার নেশা হয়ে যাচ্ছে। আরে তুমি অ্যালকোহল নয়, বাস মনের থার্মোমিটার তো হতে পারবে। তোমার কোথায় বাড়ি? কোথায় এখানে বাড়ি না, ভালোভাবে দেখো, পা পা কাঁপছে তোমার। মানে এটাই যে তোমাকে মানে ফলো করি, যে প্রতিদিন মানে মনে হয় যে তোমার সাথে আজকে কথা বলো, আজকে কথা কালকে কথা বলো, কিন্তু কথা বলে উঠতে পারি তো ভালো, যে আজকে যা হয় দেখা যায়, হয় মার খাবো নাহলে মরবো, কিন্তু বাট তুমি অত রাগি নও, রাগি হলে হয়তো এখন চোর থাপর মেরে দিতে এতক্ষণে, ঠিক আছে? আর রাগি হলেও হয়তো তুমি মনে হয় এতক্ষণে পালিয়েও যেত, ঠিক আছে? বাট তুমি একটুখানি যা আমার মতনই যাবে, তা তোমার আমার একদম ম্যাচ আছে, মনের মিলটাও ম্যাচ হয়ে যাবে, তুমি ম্যাচ করিয়ে নিচ্ছি। একদমই না। কেন কেন হবে না? আরে এদিকে আমার দিকে থাকো, হবে না, চোখে চোখ রেখে বলো, হবে না? তাহলে আমার আমি তোমার উপরে ক্যাশ খেয়েছি, কেউ তো আমার উপরে ক্যাশ খাক। হ্যাঁ, তোমার এই স্মাইলটা আমাকে ধার দাও, দুদিনের জন্য ধার দাও, একটা মেয়ে পটিয়ে তারপর তোমাকে দিই। তুমি জানো এবার কী করে ধার দেবে, আমি জানি না, এবার ধার লাগবে পারে দিতে পারবে কি বল? আচ্ছা তাহলে তাহলে তুমি চলে আসো, আর কাউকে লাগবে না। কেন হাইট ম্যাচ হচ্ছে না? ঠিক আছে রাখো, তাহলে ম্যাচ হয়ে যাবে, দাঁড়াও না, গাড়ি যাবো, লেট হচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, তোমার এজ কত? মেয়েদের এজ জিজ্ঞেস করতে নেই, জানো না? তুমসে মিলকে দিল কা হ্যায় জো হাল ক্যা কহে হো গয়া হ্যায় কেসে। বাট আমার মনটাকে তো নিয়ে যাও, বাট তোমার মনটাকে তো দিয়ে যাও, তা ভাই চলে যাও। না কেন কেন কি হয়েছে? আমি তোমাকে আমার হঠাৎই আমার মন দিতে যাবই বা কেন? হঠাৎ মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, হঠাৎ মানুষের সঙ্গে মন দিতে যাবে, মন দিয়ে যাবে না? না। আরে ঠিক আছে, তাহলে কি দেবো? কিছুই দেবো না। নাম্বার তো দাও। না। কেন? ফোন নেই? না। সিরিয়াসলি বলছো? হ্যাঁ। ব্যাগটা চেক করি? কেন? ব্যাগ জাহাজে ব্যাগের মধ্যে আছে না? না ব্যাগের মধ্যে কিছু নেই। এই ব্যাগের মধ্যে বক্স আছে, আর কিছু নেই। কি আছে? আর কিছু নেই। ফোন না থাকলে আমি ছেড়ে দেবো, যাও। না ফোন না থাকলে আমি ছেড়ে দেবো, সিওর বলছি, প্রমিস করছি। তুমি আমার ব্যাগ চেক করবে কেন? কে তুমি? আমার ব্যাগ চেক করবে হাজবেন্ড? কি হাজবেন্ড? ঠিক আছে, বয়ফ্রেন্ড? ফ্রেন্ড? ফ্রেন্ড না, কেন ফ্রেন্ডও হবে না, ফ্রেন্ড হতে কোনো ক্ষতি আছে? হঠাৎ করো না, আচ্ছা মানছি, ঠিক আছে। আরে বাবা এমনিতেও তো ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আসতে কথা বলো, ঠিক আছে? ফ্রেন্ড ইজ আ ফ্রেন্ড থেকেই তো সবাই মানে গার্লফ্রেন্ড চায় আর কি, ওই আর ফ্রেন্ড হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবে, তোমাকে আমি বাড়ি দিয়ে আসবো, কোলে করে দিয়ে আসবো, ঠিক আছে? কিচ্ছু হবে না, আমি তোমাকে কোলে লাগবে না, আমি হেঁটেই যেতে পারবো, হেঁটেই যেতে পারবো, পায়ে লাগবে না, আমার কষ্ট হবে। মানে আমি চাই না ভালোবাসার মানুষের কোনো কষ্ট করতে, ওই জিনিস বাস তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তোমাকে আমি তুলে তুলে নিয়ে যাবো, ঠিক হয়ে যাবো, লাগবে না? ফটো তুলে নিই তোমার, ধরো ফটো তুলি, ধরো ঠিক আছে,
বলবো এই মেয়েটা যদি আমার কিছু হয়, ঠিক আছে, এই মেয়েটা দায়ী, ক্যামেরা অফ কর, না যদি কিছু হয় তাহলে এই মেয়েটা দায়ী। আমি কি বললাম? ঠিক আছে, আমার মন প্রাণ সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে আর এখন বলছে আমি তোমাকে চিনি না, ঠিক আছে। তো মানে এত সুন্দর কিউট মেয়ে ভাবা যায়, দেখো দেখতে পাচ্ছ, তোমরা সবাই দেখে নাও, আমার যদি কিছু হয় দায়ী হবে কিন্তু এই মেয়েটা, ঠিক আছে। তোমরা কিন্তু প্রমাণ, তোমার তোমরা প্রমাণ রয়ে গেলে, ঠিক আছে, তুমি যাও, চলে যাও, যাও যাও চলে যাও, আমি এখানে পড়ে যাবো, যাও আমি এখানে পড়ে যাবো, ভালো লাগবে কি বলো? তোমার নামে কেস হয়ে যাবে, ভালো লাগবে কি বলো? তুমি চাও কি তোমার হাতে কোনো কেস নেবে এই বয়সে? তোমাকে দিয়ে দিয়েছি আমি, তাহলে কাউকে তো দিইনি আমি, এখানে কোনো অন্য মেয়েকে আছে আর নেই, আমার মনটা তোমাকে দিয়ে দিয়েছি, তো বলে তুমি নিলে তো কি, আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, তোমার মনের ভেতরে আমার মন ঢুকে গেছে, এবার তুমি কি করবে স্যার? তোমার ব্যক্তিগত আমি ঢুকে দেবে, তুমি ঢুকালি ঢুকবে, ওইটা তো বললাম তোমার মনের মধ্যে যদি জায়গা দিতে পারো একটুখানি তাহলেই হয়ে যাবে। আর যদি বলে যাবেন জায়গা দেবো না, তাহলে আমি এখানে পড়ে যাবো, আমার জায়গাটা এখানে হয়ে যাবে, আর তোমাকে ঘরে চলে যাবে, তোমার পুলিশের ডিপার্টমেন্টে চলে অ্যারেস্ট করবে, বলবে একটা ছেলে তুমি প্যান কেড়ে নিয়ে চলে এসছো, ঠিক আছে, এটা ঠিক না, কি চাও বলো, বলো পুলিশের জেল জেলের হাওয়া খেতে চাও? না আমি এটা ভাইরাল করে দেবো, যে এই মেয়েটা আমাকে ইয়ে করছে, এটা আমি ফেসবুকে ছাড়বো, ছেড়ে ভাইরাল করে দেবো, আমার 25টা ফলোয়ার্স আছে, 25টা ফলোয়ার্স আছে আমার। আর ইউটিউবে কি বলে না ওই 100খানা সাবস্ক্রিপশন না কি বলে না, ওই সাবস্ক্রাইব আছে ইউটিউবে, 100টা সাবস্ক্রাইব আছে আমার, ওই সাবস্ক্রাইব ওই হলো আর কি, ওইটা আছে, আমি ইউটিউবে ছেড়ে দেবো, তুমি ভাইরাল হয়ে যাবে, বলো এই মেয়েটা এই হাচ্ছা এই ছেলেটাকে মেরে দিয়েছে, সব যাবে আমাদের গ্রামে যত গুণ আছে সব তোমাকে তুলে নিয়ে বাড়ি চলে যাবে, কোনটা ভালো বলো? তুমি তো পড়ছো না, না পড়লে তো ব্ল্যাকমেল করতে হবে, যদি পড়ে যাও তাহলে আর ব্ল্যাকমেল করবো না, কোন নেশা, তুমি পড়ে যাও না প্লিজ, তুমি পড়ে যাও না প্লিজ, পড়ে যাও না, তোমার প্রেমে আমি অলরেডি পড়ে গেছি, এই হাইটটাই আমার দরকার ছিল, বিশ্বাস করো এই হাইটটাই আমার দরকার আছে, যে এত সুন্দর একটা মানে জাস্ট তোমায় কলেজ তোমায় দেখতে পাই গেছি কলেজ, যে জাস্ট দেখবো যে মানে ওয়েটটা মাপ মানে ঠিকঠাকভাবে নিয়ে দেবে, আর তোমাকে আমি হাঁটতে দেবো না, তো কেন আমি হাঁটতে পারি, যেখানে নিয়ে যাবো আমি তোমাকে কোলে করে নিয়ে যাবো, ঠিক আছে, এরকম করে বলে না কথায় আছে না, এরকম বলে মেলা বাচ্চালে তো বাচ্চা বাচ্চাই হয়ে যাও, বাট কিছুদিনের জন্য বাচ্চা হয়ে যাও না, লাইফ টাইমের জন্য হয়ে যাও, কোনো ব্যাপার কিছুদিন নয়, আরে বাবা এত ভয় কাটছো কেন, আমি তোমাকে মেরে ফেলবো নাকি তাই? নাথিং নাথিং থেকে সামথিং সামথিং হয়ে যাবে, নাথিং এর নাথিং সামথিং, বাট কত অক্ষর বাদ দিয়ে দিই তো সামথিং হয়ে যাবে না, সামনে তার মানে সামথিং সামথিং, তাই কি, ঠিক আছে যাও চলে যাও, আমি এখানে পড়ে যাচ্ছি, যাও এই বসলাম, যাও যাই বসলাম, তোমার জামাটা খুলে দাও, বস বস আগে তোমাকে খুলে তুল, অনেকদিন ধরে দেখছি তো দেখতে চাই যে মানে কমফোর্টেবল আছে নাকি, তোমাকে তুলতে পারি কি না, তোমাকে তুলে নিয়ে যাচ্ছি, জাস্ট কিছুক্ষণ যেতে চাই, মানে তুমি যতক্ষণ থাকো, আমি তুমি যতক্ষণ থাকতে চাও ততক্ষণ রাখতে চাই, গরম করছে না, ফেলবো কেন আমি,
আমাকে দেখে কি মনে হচ্ছে ফেলু, এদিকে আসো মানুষ আসছে, আমাকে দেখে কি মনে হচ্ছে ফেলু, কোন দিক দিয়ে মনে হচ্ছে এত বড় হাই দেখো না, হাই দেখো বডি দেখো, ও ঠিক আছে, ওটা এটা হচ্ছে সিক্রেট বডি, ভেতরে ঢুকে থাকে, তুই বুঝবে না, শুধু শুধু দেখতে থাকো, তুলতে পারি ফোন, পাকা না এটা নিয়ে যাই মনে হচ্ছে পড়ে গেল না, ইচ্ছে করেই করলাম, মনে হচ্ছে পড়ে গেছিল বলে, আমার বাড়ি থেকে ফোন করে দিচ্ছি, তাহলে আজকে বিয়ের কথাটা রেডি হয়ে যায়, না না কেন কে বকবে জানাবে না, সিগারেট তুমি করছো, আমার সিগারেট তুমি ভালো লাগে, যাওয়াবে খুললাম খুলি বাড়ি থেকে বলায় বলতে পারলাম, আমার বাড়ি থেকে বলতে পারলাম, বলতে পারবো না সত্যি, আসো তুমি হাতটা শুধু ধরো, আমি মাল পটাবো, আর মানে তোমার না না ওটা মানে ব্যাপার নাই, তুমি হাতটা শুধু দাও, আমি হবো না আর কারো, ওইটা বলতে গেছি, মানে মুখে হাতটা শুধু ধরো, হাতটা দেখো দাদি 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 তাড়াতাড়ি 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 দাদি দাদি এইতো হারিয়ে বসে আছি তাহলে পড়ে গেছো তো, তাহলে আমার বাড়ি দিয়ে আসতে তাহলে চলো, তুমি তো অনেক বড় একটা জিনিস ভুলে যাচ্ছ, কি নাম্বারটা স্যার তোমার কন্ট্যাক্ট কি করবো তাহলে, নাম্বারটা দাও, বাবা এত ফাস্ট, 97 ঠিক আছে, কী নাম জানো, নিশা না কিলো মদের নিশা না বিয়ারের নিশা বলে লিখবো, আসছি তাহলে কি আমি 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 যাবো তোমার সাথে, যাবো না একসাথে যাই, তো ম্যাডাম ধারি লঙ্কা, ও ধারি লঙ্কা কথা বলি, কিছু মাইন্ড করা আছে, এতগুলো কথা বললে কিছু মাইন্ড করে বলবে, খেলা করে আরে বাবা ঠিক আছে মানছি ভুলে গেছি, আমি কান্দরে কমে গেছি, আচ্ছা ঠিক আছে সত্যি সত্যি করবো,